তারা জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার নয়, তারা প্রশাসনের ভোটে নির্বাচিত সরকার, এবং দিনেও সে ভোট হয়নি, রাতের প্রশাসন ভোট দিয়েছে, তাদেরকে ভোট দিয়েছে পুলিশ বিজিবি সেনাবাহিনীর লোকজন, হ্যাঁ, এবং হচ্ছে আপনার প্রশাসনের ম্যাজিস্ট্রেট ট্যাজিস্ট্রেট, তারা জনগণ সেখানে ভোট দিতে পারেনি। আর কিছু ভোট দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, একজনে 10টা একজনে 100টা যে যত পারছে দিছে, এইভাবে একটা সাজানো পাতানো নির্বাচনের মধ্যে দিয়ে তারা বর্তমানে ক্ষমতায় আছে। এবং তারা শুধুমাত্র 2018 সালেই যে এরকম একটা পাতানো সাজানো নির্বাচন করেছে সেটা নয়, 2014 সালের যে নির্বাচন ছিল সেই নির্বাচনেও কিন্তু বিরোধী দল নির্বাচনে যায়নি তারা। আসসালামু আলাইকুম দর্শক, আফসার নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা নিয়ন্ত্রণে না এলে এক সপ্তাহের মধ্যে করুণ পরিস্থিতি হবে, জানাবো ফের বাড়তে পারে বিধিনিষেধ, যা বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অন্যদিকে কার্ফিউ জারি পরামর্শ সম্পর্কে যা বলছেন বিএনপি। এদিকে রূপগঞ্জের অগ্নিকাণ্ড নিয়ে ফখরুলের বক্তব্যে জবাব দিলেন কাদের। সবশেষ থাকছে সর্বোচ্চ মৃত্যুদের আয় শনাক্তের রেকর্ড। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি করুণ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তর মুখপাত্র অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিন তিনি এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন কোভিড-19 যে ভ্যারিয়েন্ট অব কনসার্ন আছে তার মাধ্যমে মৃত্যু শুধু বয়স্ক মানুষের হচ্ছে না, তরুণদেরও হচ্ছে। বিভাগ ওয়ারি বিভিন্ন স্থানে আমরা দেখেছি সব জেলাতে কোভিড-19 ছড়িয়ে পড়েছে এবং সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ঢাকা বিভাগে গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 70 জন, চট্টগ্রামে 20 জন, রাজশাহীতে 13 জন, খুলনায় 51 জন মারা গেছেন। শনাক্তের হার ঢাকায় 49.87%, চট্টগ্রামে 18.29%, খুলনায় 11.4%। ঢাকা চট্টগ্রাম খুলনায় রোগীর চাপ বাড়ছে, এভাবে চলতে থাকলে একদিনে 15,000 শনাক্ত হতে বেশি সময় লাগবে না। ডাক্তার রোবেদ আমিন বলেন গত মাসে সারা দেশে সংক্রমণের হার অনেক বেশি ছিল, জুন মাসে 1,12,718 জন রোগী সংক্রমিত হয়েছেন, শুধু জুলাইয়ের প্রথম 10 দিনে প্রায় 1,00,000 রোগীকে সংক্রমিত হতে দেখতে পেয়েছি। আমরা যেভাবে সংক্রমিত হচ্ছি হাসপাতালে রোগীর চাপ যদি বাড়তে থাকে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে হাসপাতালে শয্যা খালি থাকবে না। আইসিইউ বেড খালি ছিল, সেই খালি বেডের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। সারা দেশে মাত্র 300-এর মতো কোভিড-19 আইসিইউ বেড খালি আছে। তিনি বলেন আমরা লক্ষ্য করছি জরুরি প্রয়োজন ছাড়াও অনেকে বাইরে বের হচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমরা করোনা নিয়ন্ত্রণ করতে না পারি পরিস্থিতি অত্যন্ত করুণ হয়ে যাবে। যাচ্ছি পরের সংবাদে। আগামী 14 জুলাইয়ের পর চলমান পরিস্থিতি বিধিনিষেধ ফের বাড়তে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ রবিবার 11 জুলাই সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে সোমবার 12 জুলাই রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন এই 14 দিনের সুফল আমাদের ধরে রাখতে হবে, তবে যে পরিমাণ রোগী বাড়ছে তাতে বিধিনিষেধ এই মুহূর্তে তুলে নেওয়া হয়তো সম্ভব হবে না। ঈদ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে কিছুটা শিথিলতা থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। করোনা মহামারীর কারণে গত 1 জুলাই থেকে সরকারি বিধিনিষেধ, সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে গণপরিবহন সহ শপিং মল, মানুষের চলাচলও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যাচ্ছি পরের সংবাদে। খালি ধমক দিয়ে আর গরিব মানুষকে জেলের মধ্যে পুরে দিয়ে সচেতনতা হবে না বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন লকডাউনের লক্ষ্যটা হচ্ছে মানুষকে মানুষের কাছ থেকে দূরে রেখে সংক্রমণটা প্রতিরোধ করা, সেটার জন্য হয়তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোথায় সেই সচেতনতা? রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কার্ফিউ জারি পরামর্শ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন আমি মনে করি কার্ফিউ জারি করে কোনো সমাধান নয়। এই লকডাউনে যদি আপনি সঠিকভাবে সাধারণ মানুষের অর্থের ব্যবস্থা করতে না পারেন, খাদ্যের ব্যবস্থা করতে না পারেন, তাহলে এই অপরিকল্পিত লকডাউন তো সঠিক সমাধান আনতে পারবে না। ফখরুল বলেন পরপর যে লকডাউনগুলো হয়েছে, সরকারি ছুটি লকডাউন, কঠোর লকডাউন, আমরা কিন্তু যেভাবে দূরত্ব সৃষ্টি করা দরকার, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, সেই দূরত্ব সৃষ্টি করা সম্ভব হয়নি। লকডাউন কি দেখা যাচ্ছে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, কষ্ট হচ্ছে, বলা যায় যে অনেকে খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছেন। তিনি বলেন আমি পত্রিকায় দেখলাম 4,500 মানুষকে জেলে দেওয়া হয়েছে। এরা কারা? তারা গরিব মানুষ, তারা দিন আনে দিন খায়, হয়তো রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায় অথবা কোনো রেস্টুরেন্টে চাকরি করে। এরা যখনই বেরিয়েছে তাদের ধরে নিয়ে গেছে। এমনও কথা বেরিয়েছে যে বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার আনতে গেছে ছেলে, সেখানে তাকে গ্রেপ্তার করা হলে সে বাবা অক্সিজেনের অভাবে মারা যান। অপরিকল্পিত ব্যবস্থার ফলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাচ্ছি পরের সংবাদে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির মহাসচিব বলেন
যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার তার বাসভবন থেকে ভার্চুয়াল এক অনুষ্ঠানে তিনি বলেন, মির্জা ফখরুল হয়তো কোনো এক সময় বলবেন বজ্রপাতে কেউ মারা গেলে তার জন্য আওয়ামী লীগ দায়ী। করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। গত শুক্রবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যদি লকডাউনে মিল কারখানা বন্ধ থাকতো তাহলে এত নিরীহ মানুষ নির্মমভাবে জীবন দিতে হতো না। একদিকে লকডাউন দিয়ে সরকারের দুর্নীতি, অন্যদিকে কর্মস্থলে অনিরাপদ পরিবেশ ও উদাসীনতার জন্য এতগুলো জীবন ঝরে পড়লো। ওবায়দুল কাদের বলেন, রূপগঞ্জের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, যেসব প্রতিষ্ঠান কর্মচারীদের ঝুঁকিতে রেখেছে ব্যবসা করছে তার জন্য রূপগঞ্জের ঘটনা সতর্কবার্তা বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর অ্যাভিনিউ আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। পরে প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে নেতৃবৃন্দরা। যাচ্ছি পরে সংবাদে। সারা দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও 11,774 জন, যা একদিনের সর্বোচ্চ। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 10,21,189 জনে। এর আগে বৃহস্পতিবার 8 জুলাই 11,651 জনে করোনা শনাক্ত হয়, যা একদিনে ছিল সর্বোচ্চ। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 230 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 16,419 জনে। এর আগে গত শুক্রবার 9 জুলাই দেশে 212 জনের মৃত্যু হয়েছে। রোববার 11 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার 39.66%, এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.65% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 85.64% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.61%। ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,362 জন। এ পর্যন্ত মোট সুস্থ 8,74,501 জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 613টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটিপিসিআর ল্যাব 130টি, জিন এক্সপার্ট 48টি, র্যাপিড অ্যান্টিজেন 435টি। এসব ল্যাবে 24 ঘন্টা নমুনা সংগ্রহ হয়েছে 39,860টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 40,015টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 69,71,166টি। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, 24 ঘন্টায় মৃত 230 জনের মধ্যে ঢাকা বিভাগে 56 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, রাজশাহী 26 জন, খুলনা বিভাগে 67 জন, বরিশাল বিভাগে 8 জন, সিলেট বিভাগে 8 জন, রংপুর বিভাগে 22 জন, ময়মনসিংহ বিভাগে 5 জন রয়েছেন। মৃতদের বয়স বিশ্লেষণ করে দেখা যায় 60 বছরের ঊর্ধ্বে 111 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 51 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 42 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 19 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 7 জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2020 সালে 8ই মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর মধ্যে 10 দিন পর 18ই মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। যাচ্ছি পরে সংবাদে। খালেদা জিয়াকে হাউস অ্যারেস্ট বলে অভিহিত করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব করেছে সরকার। আজ রবিবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়ার বাসায় অবস্থানকে হাউস অ্যারেস্ট হিসেবে অভিহিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করেছে। ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে হাউস অ্যারেস্ট শব্দটি ব্যবহার করা চরম বিভ্রান্তিকর। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে গত বছর মার্চ মাসে মুক্তি দিয়েছেন সরকার। শর্ত ছিল তিনি বাসা থেকে চিকিৎসা নেবেন এবং দেশ ত্যাগ করতে পারবেন না। এরপর থেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া বাকি সময়টা গুলশানে তার ভাড়া বাসা ফিরোজাতেই অবস্থান করছেন খালেদা জিয়া। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।